সক্ষম আমাদের ছেলে সন্তানকে বুঝাইতে। ওয়াল্লাহি আমি মুরব্বীদেরকে বলে দেই, এই দেশের বহু যুবকের সাথে, আমি নিজেও যুবক, খুব বয়স্ক, এই গ্রামে তো কবু হেতে হা না কথা, হাতের বয়স কত রয়েছে মানি, আমি ছোট, কিন্তু আমি আমার বয়সী, আমার থেকে কম বয়সী অনেক যুবকের সাথে ঘুরেছি, এত খারাপ ছেলে না এই দেশের যুবকরা, আলহামদুলিল্লাহ এত খারাপ না। ওদেরকে দাঁড়িয়ে রাখতে বললে রেখে দেয়, মাশাআল্লাহ, বরঞ্চ ঘরে বলে এখন দাঁড়িয়ে রাখলে তোর বুড়ো বুড়া লাগে, ওকে টাকটুর উপরে প্যান্ট পড়তে বললো পরে, বরঞ্চ ওকে মুরব্বীরাই ক্রিটিসাইজ করে, কিরে তোর আব্বার কেটে হয়েছে কম হয়েছে নাই, কি ব্যাপার তোর বাপের কি টাকা পয়সা কি অভাব রে, নিচের কাপড়টুকু এত শর্ট কেন, লাগলে আমার থেকে টাকা নিস, নিচে একটু বাড়া। কিন্তু আমার যুবক শুনে কথা, ওকে বলেছি যে জানা আল্লাহ অনেক অপছন্দ করে, উফ আল্লাহ অনেক অপছন্দ করে। ও বলেছে জামশেদ ভাই, 3 বছরের সম্পর্ক না জেনে করেছি, ভুলতেও পারি না, ওয়াল্লাহি আমি আল্লাহর ভয়ে সিম কার্ড বন্ধ করে দিয়েছি, আমি শুধু ভয় আছি ওই মেয়ে যদি আত্মহত্যা করে আমাকে না পেয়ে, আমার নামে যদি হত্যা মামলা হয়ে যায়, আমি এই ভয়ে খুব ভয় পাচ্ছি, না জেনে আমি খুব সিরিয়াস সম্পর্কে চলে গেছি। আমার যুবক অনেক ভালো ছেলে, ওয়াল্লাহি আমার যুবতী বোনরা অনেক ভালো। বলেছে জামশেদ ভাই, আমি গত 6 মাস থেকে ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করেছি, ও আমাকে ভয় দেখায়, আমার ছবি ইন্টারনেটে ছেড়ে দেবে, আমার ভয়েস রেকর্ড ইন্টারনেটে ছেড়ে দেবে, আমাকে বলে আমাকে বিয়ে, আমার অন্য জায়গায় বিয়ে হলে আমার স্বামীর কাছে এইসব তার সাথে সম্পর্কের কথা ফাঁস করে দেবে, আমি করবো কি, আমার আত্মহত্যা করতে মন চায়, কিন্তু তারপরে ওর সাথে কথা বলতে মন চায় না, আমার রব এটাকে হারাম করেছে। আমার যুবতী বোনরা এভাবে বলে, সে দেশের বাবা মা তাদের বাচ্চাদেরকে অশ্লীলতা সম্পর্কে নলেজ দেয় না, আফসোস এদেশের মায়েরা তাদের মেয়েদেরকে অশ্লীলতা সম্পর্কে নলেজ দেয় না, বড়ই আফসোসের কারণ হয় এদেশের যারা দায়িত্ববান রয়েছে, এরা আফসোসের কারণ হয়ে দাঁড়িয়েছে যুবকদের জন্য। আপনি আমার কথাকে গুরুত্ব না দিলে আপনার আশপাশের যুবকদের সাথে কথা বলে দেখতে পারেন তারা অশ্লীলতাকে কত ভয় পায়, এবং আপনি ওদের সাথে কথা বলে দেখবেন যে 90% আমি পার্সেন্টেজ বললে হয়তো ভুল হবে, হয়তো ওরাই আমার কাছে এসে বলে, তাই আমি পার্সেন্টেজ বললাম না, তবে আমি অধিকাংশ যুবক দেখেছি সবাই অশ্লীলতার সাথে জড়িত, এবং তারা আফসোস করে, উফ আফসোস, যদি 2 বছর আগে সংবাদ পেতাম এটা খারাপ, আফসোস যদি 5 বছর আগে জানতাম এটা অন্যায়, আফসোস যদি অমুক হাদিসটা 5 বছর আগে শুনতাম, আফসোস আমি আজকে আফসোসের কারণ হইতো না আমার, আফসোস যদি আমি 5 বছর আগে একটা অশ্লীলতা সম্পর্কে লেকচার আমার বাবা থেকে পাইতাম, আমার বড় ভাই থেকে পাইতাম, আমার মসজিদের, আমার মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা থেকে পাইতাম, আমার স্কুল শিক্ষক থেকে যদি আমি অশ্লীলতা সম্পর্কে নলেজ পাইতাম, আজকে আফসোসের কারণ হতো না আমার। আপনি জানেন উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, মা আহাদুন আগিয়ার মিনাল্লাহ, আল্লাহর চেয়ে অধিক মর্যাদাবান, আল্লাহর চাইতে অধিক মর্যাদা আর এই পৃথিবীর কারণে, আল্লাহর চাইতে অধিক মর্যাদা পৃথিবীর কেউ রাখে না, মা আহাদুন আগিয়ার মিনাল্লাহ, আল্লাহর চাইতে অধিক মর্যাদা বোধ আর কারণে, আইয়ারা আবদাহু আও আমাতাহু তাজনি, আর আল্লাহ তার কোন বান্দাকে মহিলা অথবা পুরুষ জেনা ব্যভিচারে দেখতে চায় না। ইয়া উম্মাতা মুহাম্মদ,
صلى الله عليه وسلم হে উম্মত মুহাম্মদ শুনে রাখো আল্লাহ অনেক মর্যাদাবান তিনি চায় যে ওনার কোন মহিলা অথবা পুরুষ বান্দা যাতে জানা না করে উনি লজ্জা বোধ করে ওনার মর্যাদা আছে তিনি চায় না এটা দেখতে যে কোন মহিলা তার স্বামী ছাড়া কোন পুরুষ তার স্ত্রী ছাড়া কোন মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে কোন ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে একে অপরের সাথে মিশবে আল্লাহ মর্যাদাবান আল্লাহ এটা দেখতেই চায় না তিনি চায় না এটা ইয়া উম্মত মুহাম্মদ হে উম্মত মুহাম্মদ লাউ তাআলামুনা মা আ'লাম ও উম্মত মুহাম্মদ জেনে রাখো আল্লাহর নবী বলতেছে লাউ তাআলামুন যদি তোমরা জানতে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানি তাহলে কি লাদহিকতুম কলিলা তোমরা অল্পই হাসতে ওয়ালা বাকাইতুম কাসীরা তোমরা অধিক কাঁদতে জানা সম্পর্কে আসছে কিন্তু কথাটা কি সম্পর্কে আসছে কি সম্পর্কে আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে যে উম্মতে মুহাম্মদের এই জিনিসগুলো জানা দরকার যে আল্লাহ মর্যাদাবান তিনি চায় না তার কোনো বান্দা বান্দি জেনাতে লিপ্ত হোক এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যদি তোমরা জানতে আমি যা জানি অল্পই হাসতে অধিক কাঁদতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করতে চাই আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن كون زنا كاري مهلا ابن پروش جارا زنا كوري را مؤمن تاكنا ادر ايمان تاكنا زنا كورار شموي ولا يشرب الخمر حين يشرب وهو مؤمن كون مود نشا گرفت لوك جخون شه نشا كورا وستاي تاكي نشا كوري তখন তার ঈমান থাকে না ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন কোন চোর মুমিন অবস্থায় চুরি করে না তার মানে যত চোর আছে সব বেঈমান হয়ে চুরি করতে হয় এবার ধান হোক চাল হোক গম হোক আটা হোক রাস্তার ইট হোক অথবা বালু হোক এবার কারো ঘরের মোবাইল হোক কারো জেবের মানি ব্যাগ হোক কারো হাতের ঘড়ি হোক কোন চোর যখন চুরি করে সে মুমিন থাকে না জেনে রাখো উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ঈমান থাকে না ছোট ভাই তোমাকে বলি দেখো না একটু তুমি বিবেচনা করে চাচা আপনাকে বলি আপনি একটু দেখেন না বিবেচনা করে ভাই আমার ভেবে দেখো তোমার ষোলো বছর বয়সে কোনো মহিলার প্রয়োজন হলে বাপকে বলো তোমার বাপ যদি রাজি না হয় বাপের উপরে দোষ দিও না তুমি যে সমাজে সেই একই সময়ে যে একই সমাজে বাপের প্রতি ক্ষোভ রেখো না সবর করো সবর করো অশ্লীলতা থেকে দূরে থাকো আল্লাহ তোমাকে সাহায্য করবে তাও যদি তোমার শরীর দমন না হয় রোজা রাখো আল্লাহ তোমাকে সাহায্য করবে ইস্তিগফার করো দুরুদ পড়ো দোয়া করো আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করবে রব বলেছে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ যে আল্লাহকে ভয় করে ইয়াজআল লাহু মাখরাজা তার জন্য আল্লাহ রাস্তা বের করে তুমি আল্লাহকে ভয় করো যুবক বাপের উপরে ক্ষুব্ধ থেকো না তুমি মোবাইল গেম ড্রাইভিং আড্ডাবাজি এগুলো থেকে তুমি বিরত থাকো তোমার সময় এভাবে অপচয় করিও না মুরব্বী আপনার বয়স ৪৫ পাশের বাড়ির মহিলার কাছে যাওয়ার দরকার নেই বাজারের কাউ কাছে যাওয়ার দরকার নেই বলেন বিবাহ করবেন বলেন বিবাহ করবেন আপনার স্ত্রীকে যদি আপনি জুলুম না করেন ইনশাআল্লাহ বাংলাদেশ সরকারের ল প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় স্ত্রী বিয়ে করতে পারবে না এটা ধর্মীয় ল না দেশের ল তবু আমরা এটার বিরুদ্ধে গেলে তো বিশৃঙ্খলা হবে আমাদের সেই ক্ষমতাও না এটা চেঞ্জ করার আমরা বিশৃঙ্খলা করব না তাহলে ওটাকে আমরা ওটাকে এই যে লটা আছে বিবাহের এটাকে আমরা সামনে রেখেই কীভাবে নিজের জীবন গড়লে আমার স্ত্রী
আমাকে বিয়ের ক্ষেত্রে সহযোগিতা করবে, একটা সুন্দর সংসার হবে দুইটা স্ত্রী নিয়ে, তিনটা স্ত্রী নিয়ে অথবা একটা স্ত্রী নিয়েই, সেই দিকে আমাদের সময় ব্যয় করতে হবে ভাবনা চিন্তায়। নিজের যেভাবে খুশি সেভাবে চলে, স্ত্রীর উপর এভাবে আবদার করা যায় না।